ফ্রান্সে প্রতি বছরই মে মাসের শেষে এবং জুনের শুরুর দিকে পোলেন অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা যায়। তার ধারাবাহিকতায় এবছরও করোনার মধ্যেও পোলেন অ্যালার্জি ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পোলেন অ্যালার্জি সাধারণত গাছের ফুল, পাতা, গাছ লতাপাতা, রাস্তার পাশের গাছ স্পর্শ করে প্রবাহিত বাতাসের মাধ্যমেই ছড়ায়। তাই ফ্রান্সের প্যারিস সহ বড় বড় শহরগুলোতে, এমনকি ছোট শহরগুলোতে রাস্তার পাশের গাছ, ফুল, লতাপাতা, ডালপালা, ঘাস ইত্যাদি যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। এমনকি খোলা স্থানে কাপড় বেশি সময় না শুকাতেও বলা হয়েছে। যারা পোলেন অ্যালার্জিতে আক্রান্ত হন তাদের লক্ষণগুলো হচ্ছে জ্বর হওয়া, শুকনো কাশি, নাক বন্ধ হওয়া, নাকে কোনো ঘ্রাণ অনুভব না হওয়া, শরীরে অস্বস্তি বোধ করা, সর্দি হওয়া, শরীরে ব্যথা অনুভব করা। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, কারো যদি পোলেন অ্যালার্জির লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত।